সবচেয়ে সহজ হচ্ছে অন্যের সমালোচনা করা এবং বিশেষ করে উলামায়ে কেরামদের সমালোচনা করা হক্কানি রব্বানি উলামাদের সমালোচনা করা সবচেয়ে সহজ অন্যের সমালোচনা বিশেষ করে উলামা বুজুর্গানে দ্বীনদের সমালোচনা সবচেয়ে সহজ কারণ এদের থেকে কোনো প্রতিবাদ আসে না কোনো প্রতিক্রিয়া নাই এরা শুনে থাকে কিন্তু ইয়াদ রাখা উচিত এটার পরিণাম কিন্তু খুব ভয়াবহ হয় আর সবচেয়ে কঠিন নিজের সমালোচনা করা আত্মসমালোচনা করা এটা সবচেয়ে কঠিন যে ব্যক্তি এই আত্মসমালোচনায় লিপ্ত থাকবে নিজের দোষগুলো দেখতে থাকবে এটার আল্লাহর রহমতে উপকারিতা সবচেয়ে বেশি এটার দ্বারা আবদিয়ত এসে যায় অন্যের গুণগুলো দেখার তৌফিক হয় নিজের দোষগুলো দেখার তৌফিক হয় নিজের ব্যাপারে মুখ খুলে অন্যের ব্যাপারে মুখ বন্ধ হয় আর এটার ফলাফল কিন্তু সবচেয়ে কি উত্তম তা আমি কয়েকটি কথা আপনাদের খেদমতে পাঁচটি কথা আলোচনা করছি এক নম্বর কথা বলছি আমি আসছি একমাত্র উম্মতের ইস্তেমাইয়াতের সাথে ইত্তেফাক ইত্তেহাদের সাথে লেগে থাকার জন্য আমি আল্লাহর রহমতের সর্বস্তরের মুমিন মুসলমানদেরকে সর্বস্তরের ওলামা বুজুর্গানে দিনদেরকে আমি আল্লাহর রহমতে খুব বেশি মহব্বত করার চেষ্টা করি এই কারণে আমি সর্বক্ষেত্রে যারা দিনের কাজ করতেছে ক্ষুদ্র বৃহৎ ছোট আকারে বড় আকারে ওদেরকে আমি কিন্তু খুব মহব্বত করি এবং সর্ব অবস্থায় কোনোদিন বাদ যায় না ভুলে হয়তো কোনোদিন বাদ যায় না সবার জন্য আমি আল্লাহর রহমতে দোয়া করতে থাকি এটা পাকিস্তানে হযরত রহমতুল্লাহের নসিহত ওসিয়ত তো এই কারণে উম্মতের ইস্তেমাইয়াতের সাথে লেগে থাকার জন্য আমি আসছি উম্মতে মুসলিমার মধ্যে মুসলমানদের মধ্যে পরস্পর যেন কোন রকমের ইখতিলাফ দ্বিমত বিভক্তি এগুলো যেন আমাদের দ্বারা সৃষ্টি না হয় এটা আমাদের জন্য সবচেয়ে জরুরি বিষয় ইসলামের শুরু থেকে এখন পর্যন্ত হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরতে মুবারাকা এবং শরীয়তের ব্যাখ্যাত বিশ্লেষিত মাসআলা মাসাইলগুলো সামনে রাখার পর এই বিষয়টি সামনে এসে যায় যে মুসলমানদের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ উম্মতের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ অতীব জরুরি বিষয় শরীয়তে এটা জায়েজ রাখে নাই কিছু বিষয় থাকে আমাদের দিলের মধ্যে ক্ষোভের বিষয় ব্যথার বিষয় নির্যাতন বিভিন্ন রকমের নিপীড়নের আঘাতের বিষয় যার কারণে আমরা হয়তো বহু সময় এই ইত্তেফাক ইত্তেহাদের বিষয়টিকে আমরা হাতে রাখতে পারি না শরীয়তের যে উসুল আছে শুরু থেকে তাকসিমে কার সব মুসলমান লক্ষ্য এক উদ্দেশ্য এক রোশন কুয়া কুয়া গোড়া কিন্তু একখানে বিভিন্ন কাজের সাথে বিভিন্ন শাখা প্রশাখা নিয়মিত দিনের কাজ করি আসছে ওই দিনের কাজগুলোর ফসল হিসাবে আমরা এখানে আজকে আল্লাহর রহমতে একত্রিত হয়েছি দিনের বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের জাহেরি বাতেনি শাখা প্রশাখার কাজগুলো যদি না থাকতো আমরা আজকে এখানে বসার সুযোগ আমাদের হতো না তো সেই হিসাবে আমরা সাধারণত সবাইকে আপন মনে করে চলব আপনিয়ে চলব কাউকে নিজের মনের একটু ব্যতিক্রম হলে আবেগের কারণে ক্ষোভের কারণে পরিবেশগত কিছু ঘোলাট বিষয়গুলোর কারণে আমরা যেন আমাদের বিপক্ষে স্ববিরোধী কোনো কাজকর্ম যেন আমরা লিপ্ত না হই সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ওয়ালা তুকাফিরহু বিআমলিন কোনো গুনার কারণে কোনো মুসলমানকে কাফের বলিও না ওয়ালা তুখরিজহু আনিল ইসলামে বিআমলিন কোনো গুনার কারণে কোনো মুসলমানকে ইসলাম থেকে তুমি বের করিও না এটা তোমার কাজ নয় উম্মতের ইত্তেফাক ইত্তেহাদ সৃষ্টি করা এটা হচ্ছে তোমার কাজ
নিজের দোষগুলা দেখা অন্যের গুণগুলা দেখা এটা হচ্ছে তোমার কাজ তো আমি অনুরোধ করতেছিলাম যে আমরা বিভিন্ন রকমের প্রেক্ষাপটের কারণে বিভিন্ন ধরনের আঘাত প্রতিঘাতের কারণে আমরা হয়তো আমাদের লোকগুলার বিপরীতে বিভিন্ন রকমের প্রচার প্রচারণা অপপ্রচার অপবাদ মিথ্যার আশ্রয় নিয়ে থাকি এগুলো যেন আমাদের থেকে না হয় কারণ এটার দ্বারা উম্মতে মুসলিমার মধ্যে ফাটল সৃষ্টি হয় আন্তরিকতা নষ্ট হয় মুরব্বিদের থেকে খসিয়ে পড়ার আশঙ্কা কি বিরাজমান থাকে বিদ্যমান থাকে একটি বিষয় আমি বলছিলাম যে কোনো অবস্থায় উম্মতের মধ্যে যেন কোনো রকমের ফাটল কোনো রকমের দ্বিমত বিভক্তি যেন দেখা না দেয় এটা আমরা যারা আছি এটা আমাদের ইমানে দায়িত্ব দুই নম্বর বিষয় হচ্ছে শরীয়তের অনুসরণ শরীয়তের মাসআলা মাসাইলের অনুসরণ আমরা কি করি বহু আবেগে পড়ে গিয়ে ব্যথায় ব্যথিত হয়ে ক্ষোভে আক্রান্ত হয়ে আমরা হয়তো বহু সময় শরীয়তের বিষয়গুলো আমরা কি সামনে রাখতে পারি না আবেগের তাড়নায় আমরা তাড়িত হয়ে যাই এটাও আমাদের বড় ধরনের ত্রুটিগুলোর মধ্যে একটি ত্রুটি কিতাবুল ফেতনের হাদিসগুলো যখন আমরা দেখি আখিরি জমানার মূল এই দুটি বিষয় মূল এই দুটি বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে যত রকমের কেয়ামতের পূর্বে যত রকমের ফেতনা যত রকমের ফাসাদ যত রকমের কলহ বিবাদ সামনে আসবে উম্মতকে এই দুটি বিষয়ের ব্যাপারে খুব সতর্ক করা হয়েছে একটা হচ্ছে উম্মত যেন কখনো স্ববিরোধী কথাবার্তার দ্বারায় উম্মতের মধ্যে যেন বিভক্তি উম্মতের মধ্যে যেন একতলাপ দ্বিমত মতভেদ মতবাদ যেন সৃষ্টি না হয় এটা কখনো যেন না হয় দ্বিতীয় নম্বর হচ্ছে যে কোনো অবস্থায় আমার দুঃখে আমার সুখে আমি মজলুমিয়তের অবস্থায় আমি নিপীড়িত অবস্থায় যেন শরীয়তের অনুসরণ যেন আমি না ছাড়ি এই দুটি বিষয় তো এই কারণে আমি আপনাদের সামনে ভূমিকা হিসাবে বললাম যে আসলে আমরা যা কাজকর্ম করতেছি আলহামদুলিল্লাহ কিন্তু এই দুটি বিষয় যেন ব্যাপারে যেন আমরা সজাগ থাকি আমাদের দ্বারা যেন উম্মতের মধ্যে বিভক্তি না আসে কারো সমালোচনা কারো হ্যাঁ এই শেখায়ত জীবত যেন আমাদের মুখ দিয়ে বের না হয় এটার দ্বারা লাভের চাইতে ক্ষতি বহুগুণ বেশি দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে শরীয়তের অনুসরণ এই দুটি কথা আমি আলোচনা করলাম আর দুটি কথা বলি আমি শেষ করতেছি সবচাইতে সহজ হচ্ছে অন্যের সমালোচনা করা এবং বিশেষ করে ওলামায়ে কেরামদের সমালোচনা করা হক্কানি রব্বানি ওলামাদের সমালোচনা করা সবচেয়ে সহজ অন্যের সমালোচনা বিশেষ করে ওলামা বুজুর্গানের দিনদের সমালোচনা সবচেয়ে সহজ কারণ এদের থেকে কোনো প্রতিবাদ আসে না কোনো প্রতিক্রিয়া নাই এরা শুনে থাকে কিন্তু ইয়াদ রাখা উচিত এটার পরিণাম কিন্তু খুব ভয়াবহ হয় আর সবচাইতে কঠিন নিজের সমালোচনা করা আত্মসমালোচনা করা এটা সবচাইতে কঠিন যে ব্যক্তি এই আত্মসমালোচনায় লিপ্ত থাকবে নিজের দোষগুলো দেখতে থাকবে এটার আল্লাহর রহমতে উপকারিতা সবচাইতে বেশি এটার দ্বারা আব্দিয়ত এসে যায় অন্যের গুণগুলো দেখার তৌফিক হয় নিজের দোষগুলো দেখার তৌফিক হয় নিজের ব্যাপারে মুখ খুলে অন্যের ব্যাপারে মুখ বন্ধ হয় আর এটার ফলাফল কিন্তু সবচাইতে কি উত্তম তা আমি কয়েকটি কথা আপনাদের খেদমতে পাঁচটি কথা আলোচনা করছি এক নম্বর কথা বলছি আমি আসছি একমাত্র উম্মতের ইজতেমাইয়তের সাথে ইত্তেফাক ইত্তেহাদের সাথে লেগে থাকার জন্য আমি আল্লাহর রহমতে সর্বস্তরের মোমেন মুসলমানদেরকে সর্বস্তরের ওলামা বুজুর্গানের দিনদেরকে আমি আল্লাহর রহমতে খুব বেশি মহাব্বত করার চেষ্টা করি এই কারণে আমি সর্ব ক্ষেত্রে যারা দিনের কাজ করতেছে ক্ষুদ্র বৃহৎ ছোট আকারে বড় আকারে ওদেরকে আমি কিন্তু খুব মহাব্বত করি এবং সর্ব অবস্থায় কোনোদিন বাদ যায় না ভুলে হয়তো কোনোদিন বাদ যায় না সবার জন্য আমি আল্লাহর রহমতে দোয়া করতে থাকি এটা পাকিস্তানে হযরত রহমতুল্লাহের নসিহত ওসিয়ত তো এই কারণে উম্মতের ইজতেমাইয়তের সাথে লেগে থাকার জন্য আমি আসছি আমি আপনাদেরকে দুটি কথা বলছি
এই একটি কথা হচ্ছে আমরা ক্ষোভে দুঃখে পেরেশানির কারণে পরিবেশগত গোলাটের কারণে আমরা যেন আমার কাজটাই কাজ অন্যের কাজ কিছু না এটা যেন মনে না করি এবং আমাদের সমালোচনা শেখায়েত গীবত অতিরিক্ত কথাবার্তা মিথ্যা অপবাদের কারণে যেন উম্মতের মধ্যে কোনো রকমের বিভক্তি না আসে এটা হচ্ছে শরীয়তের সিরতে মুবারাকার নির্যাস মূল এটা আরেকটি বিষয় হচ্ছে সর্ব অবস্থায় মৃত মরা অবস্থায় জীবিত অবস্থায় দুঃখের অবস্থায় সুখের অবস্থায় যেন কি আমাদের শরীয়তের অনুসরণ শরীয়তের অনুশাসনের অনুকরণ যেন আমাদের থেকে না ছুটে এই তিনটি কথা ৭৪ নম্বর কথা বলছে সবচাইতে সহজ অন্যের সমালোচনা করা বিশেষ করে হক্কানি রব্বানি আলেম ওলামাদের সমালোচনা করা এটা সবচাইতে সহজ বর্তমান পরিবেশ প্রেক্ষাপটে আর এটার কুফল সবচাইতে ভয়াবহ পঞ্চম নম্বর কথা বলছি সবচাইতে কষ্ট নিজের সমালোচনা করা আত্মসমালোচনা করা নিজের দোষগুলো দেখা এটা সবচাইতে কষ্ট কিন্তু সমস্ত ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন আইম্মাদের এটা নিয়ম এবং নীতি এবং এটাকে আমরা আপনাইতে থাকি এটার সুফল কিন্তু খুব বেশি আল্লাহর রহমতে ইহকালেও পরকালেও যে কথাগুলো আল্লাহ পাক বলাইছেন বিশেষভাবে যদি সঠিক হয় আমাকে প্রথমে আমল করার তৌফিক দান করেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন যত রকমের ফিতনা ফাসাদ কলহ আছে এগুলা থেকে আল্লাহ পাক আমাকে আমাদেরকে জাহেরি বাতিনিভাবে ইমানি আমলিভাবে ইহকালীন পরকালীনভাবে আল্লাহ পাক হেফাজত করেন সবার খেদমতে দোয়ার দরখাস্ত করে শেষ করলাম ও আখেরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন